তৈরি এই সেতু অর্থনৈতিক উন্নতিতে হবে নতুন মাইলফলক তাই সন্তোষ জানিয়েছেন পদ্মার দুই পারের মানুষসহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই দেশের জনগণ কোনোদিন চিন্তা করতে পারে না যে আমাদের নিজের অর্থায়নে এত বড় একটি প্রকল্প আমাদের নেত্রী করতে পারবে কিন্তু এই স্বপ্নকে আজকে বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধনের পর আমাদের দক্ষিণাঞ্চলের ভাগ্যের আকাশে ব্যাপক পরিবর্তন আসবে আমাদের শিল্প খাতে পরিবর্তন আসবে আমাদের কৃষি খাতে শিক্ষা খাতে তবে এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতি সবাই ক্ষুব্ধ জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের দেশের যে মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন করতে যাচ্ছেন আপনারা একটা জিনিস দেখবেন যে বিশ্বব্যাংকে যে বাংলাদেশের যে দুর্নীতির কথা বলা হয়েছিল আজকে কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে এটা হাসিনা প্রচেষ্টা হচ্ছে আমরা সহায়তা করছি আরও করব বহুত মানুষ কনস্পিরেসি করছে ইউনুস প্রফেসর ইউনুস কনস্পিরেসি করছে বিএনপি কনস্পিরেসি করছে না হোক তো এটা একমাত্র হাসিনার জন্য হচ্ছে শিগগিরই নিজেদের টাকায় যথাসময়ে শেষ হতে যাচ্ছে গর্বিত এই প্রকল্পের কাজ